আমাদের ফিল্ম আজকের শর্টকাটের টেলার লঞ্চ হয়ে গেল সাউথ সিটি মলের বারিশে। অনেকে উপস্থিত ছিলেন, তার মধ্যে মেইন অ্যাট্রাকশন ছিল ওপারের অপু বিশ্বাস, এপারের গৌরব। আর যাদের ছাড়া এই ফিল্মটা পসিবলই হতো না, তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। ছিলেন চিত্রনাট্যকার সুগত সিনহা এবং পরিচালক সুবীর মণ্ডল নিজে। এই ফিল্মের গল্প যিনি লিখেছেন তিনি হলেন নচিকেতা চক্রবর্তী, কিন্তু এই ফিল্মের ডায়লগ যিনি লিখেছেন তিনি কি বলছেন চলুন শুনে নিন। এবারে আমাদের ছবির স্ক্রিপ্ট রাইটার যিনি সুগত সিংহ, অনেক বই তার লেখা আছে এবং আপনারা জানেন আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখক, সেই সুগত সিংহকে অনুরোধ করবো এই ছবিটার এবং কাজ করবার অভিজ্ঞতা একটা সেইটা নিয়ে এই ছবিটা এবং সেই শর্টকাটটি কত মারাত্মক এবং কত মর্মান্তিক হয়ে যেতে পারে, মানুষ বাঁচার জন্য কী না কী করতে পারে, তাই নিয়ে এই ছবি এইটুকুই বলবো। আর আরেকটা কথা বলবো, এই ছবিটা খুব শর্টকাটে রিলিজ কিন্তু হচ্ছে না, ছবিটার নাম আজকে শর্টকাটে এনারা বলতে পারবেন, মানে মাঝখানে প্যান্ডেমিক তবু তবু ইত্যাদি সমস্ত কিছু ঝামেলা করে এটা প্রচুর কষ্ট এবং পরিশ্রম আছে, কথা তো বলতে ভুলেই গেছি, এই ফিল্মে দারুণ একটা গান রয়েছে যেটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তীর কন্যা ধানশিরি চক্রবর্তী। উনি কি বলছেন চলুন শুনে নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি গানটা কিন্তু যে গানের মধ্যে ধানশিরি আছে আপনাদের ভালো লাগবে। ফাইনালি এই দক্ষ যজ্ঞের পেছনে যিনি রয়েছেন আমাদের পরিচালক সুবীর মণ্ডল, তিনি বলবেন যে কি করে কত কষ্ট করে একটা ফিল্মকে দাঁড় করাতে হয়। একটা ছোট্ট ইনফরমেশন, আজকের শর্টকাটের পরিচালক সুবীর মণ্ডলের এটি প্রথম ফিল্ম এবং আমাদের প্রবেশদ্বার প্রথম শর্ট ফিল্ম ছিল শর্টকাট। যদি আপনারা না দেখে থাকেন বঙ্গভয়েজ অরিজিনালসে গিয়ে দেখে নিন। তা এবার চলুন আজকের শর্টকাটের পরিচালক সুবীর বাবু কি বলছেন শুনে নিন। যাই, আমি জানি যে যারা সিনেমা হলে যান তারা তো অন্যরকম কিছু দেখতে যায় যা দেখ সেটা দেখতে চান না, তবে সেই অন্যরকম কিছু দেখার স্বাদ এই ছবিতে পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। গল্প আমি এখন একদম বলতে পারবো না, সেটা হলে গিয়ে দেখতে হবে। আমি তো যেটুকু গল্প আর বলে দিলাম, তোমার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। ছবি সরকার ছবিতে কথাবার্তা বছর আমরা সিনেমা মিলে আমি নচিকেতা এবং সুগত আমরা বসি ছবি করবার জন্য, এর মধ্যে আরও কী কী অ্যাডান করা যায়। এখন একটা বড়ো ছবি বানাতে গেলে অনেক প্রশ্ন থাকে সেই জায়গা থেকে। বাংলার মধ্যে একটা দুই বাংলা আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি বাংলা একটাই, তো সেই বাংলার অনুভূতিটাকে ছবির মধ্যে ধরবার অপূর্ণিত একটা নিয়ে আসা। এখানে তো 16 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে, এখানে এক সপ্তাহ বাদে ধারাবাহিকতা রাখতে হয়। আর এই ছবিটার ক্ষেত্রে তো ভয়ঙ্কর রকমের পরিশ্রম এবং তরুণের জন্য ছবিটাকে নিয়ে আসার জন্য, এই পর্যন্ত নিয়ে আসার জন্য একটা ভয়ঙ্কর লড়াইটা ছিল সকলে। শর্টকাটে এখানে উঠে রয়েছে আবার গল্পটা নচিকেতা চক্রবর্তী, মানে সব মিলিয়ে এরকম ভাবে একটা সিলেকশন প্যানেলে এরকম এরা কেন কি কারণে কারণে বলতে দেখুন, নচিকেতা চক্রবর্তীর একটা বিশ্বজনীন আবেদন আছে তার লেখার মধ্যে, সেই লেখাটাকে উত্তরণ ঘটাতে গেলে কিংবা পর্দায় যদি আমাকে তুলে আনতে হয়
তার একটা বিশ্বময়ের রূপ দিতে হবে এবং সেটা কোনো একটা জায়গায় নিবদ্ধ থাকবে কিংবা আটকে থাকবে সেটা হতে পারে। স্বভাবতই আমি একটু মানে যে কোনো চিন্তাই আমি একটু বড় করে ফেলি, তো সেই জায়গাটা থেকে একটু বড় করে নচিকে থাকে। এখানকার মানুষ যেমন ভালোবাসেন, উপার বাংলার মানুষ অসম্ভব ভালোবাসেন এবং তাকে শ্রদ্ধা করেন, তারা তো অনেকেই বিশ্বাস করেন নচিকেতার অনেক বড় বড় সারা পৃথিবী থেকে অনেক বড় বড় সম্মান পাওয়া উচিত। না তাদের এখন মানে যেরকম ধরুন আমরা ভবিষ্যতের দিকে যেরকম ভবিষ্যতের দিকে এগোচ্ছি সেটার একটা অদ্ভুত বিপন্ন সময়, তো আর এই সময়ের বিপন্নতাটা জীবনানন্দের কবিতায় একরকমভাবে ধরা পড়েছিল, আমাদের গল্পের মধ্যে আর একরকমভাবেই হয়তো ধরা পড়বে। আপনারা জানেন যে নচিকেতা চক্রবর্তী জীবনানন্দের খুব ভক্ত, তার কবিতা ভালোবাসেন বলেই মেয়ের নাম ধানসিঁড়ি লিখেছেন এবং তার লেখা পছন্দ করেন। এইটা এই বিপন্নতা আমাদের এই সময়ের বিপন্নতাটা ছবির মধ্যে আর একরকমভাবে ধরা পড়েছে, যেটাকে আবার মানুষ হিসেবে বলবো নিরাশ হলে তো চলবে না, আবার আমাদেরকেই অতিক্রম করতে হবে। আগামী দিনে যারা পথ আঁকবেন তারাই অতিক্রম করবেন হয়তো, আমি কখনোই হতাশায় থাকি না। শর্টকাট হয়তো সেইটা একটা, হ্যাঁ একটা কথা বলে যাচ্ছে যেটা থেকে হয়তো মানুষ আবার অন্যরকমভাবে ভাবতে শুরু করবে কিংবা শিখবে। হ্যাঁ শহরের গল্প মানে স্থানটা বা শহরের মানে শহরের এই গল্পের স্থানটা একেবারেই শহর, ঠিক আছে, যেখানে আমরা শুটিং করেছি সেগুলো সব শহরের, কিন্তু সমস্যাটা কিন্তু সাথে মানে সবার না, এটা হলো নচিকেতা চক্রবর্তীকে আরেকটা ফেজে মানুষ নতুন করে দেখতে পাচ্ছেন, তার লেখা তার লেখার বলিষ্ঠ যে লেখন সেইটা ওর লেখার মধ্যে এমনই একটা মজা আছে, বিভিন্ন স্তরীয় অনুভূতি এবং ভাবনার অনুরণন থাকে, সেই জায়গাগুলো মানুষ উপলব্ধি করতে পারবে ছবিটাকে দেখে আরও সহজ করে। দুটো গল্পকে মেশানো হয়েছে শর্টকাট এবং অভিযোজন দুটো গল্পকে মিশিয়ে আজকে এখানে যে কটা চরিত্র দেখছিলাম তার মধ্যে অভিনয় বলছিলেন যে অভিনয় এরকম চরিত্র করে সবসময় মেকআপ করা মেন স্ক্রিপ্টে, বিশ্বনাথদা বলছিলেন সেই সিরিয়াস নেই তিনি বাদে করা, তুমি কি এটা চেষ্টা করেছিলে? একদম একদম সবাইকে, আর এখানে আমার শিল্পীরা তো সবাই বুঝতে হবে খুব বেশি বোঝাতে হয়, আর একেবারে নতুন যারা করছে তাদেরকে এক এক দিনের ওয়ার্কশপ করানো হয়েছিল, আমার দেখে মনে হয়েছিল সেই চরিত্রগুলো তারা পারলেন। তাহলে কেমন লাগলো পুরো এপিসোডটা? হ্যাঁ একটু বড় হয়েছে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে, তো 16 সেপ্টেম্বর আপনারা গিয়ে দেখবেন এই আজকের শর্টকাট ফিল্মটি। আর এই ফিল্মটা বাংলা চলচ্চিত্র জগতের একটা যুগান্তকারী ফিল্ম হতে চলেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বঙ্গভাজ প্রেমের পাশে থাকবেন। আমি পর্ণা, আজকের জন্য এইটুকুই।